মানবিকতাবিষয়ক আর রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই সারা ভারতবর্ষে যখন উগ্রপন্থী নাই, পশ্চিমবঙ্গে উগ্রপন্থী ধরা পড়ছে, বম বন্দুকের আওয়াজ এখানেই যাচ্ছে। এই যে রাজনৈতিক স্বার্থে দেশদ্রোহীদেরকে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই নিন্দনীয়। দুয়ারে দুয়ারে সরকার আসার দরকার কি আছে? 10 বছর ধরে সরকার আছে, লোক সরকারের কাছে যাবে, লোকা সরকারের কাছে যাচ্ছে না, তাই জমায়েত দুয়ারে সরকার যাচ্ছে। প্রায় জমায়েত দুয়ারে চলে এসছে, তখন মনে করেছে তখন লোকের দুয়ারে যাওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্য সাথী কার্ড দেখে 3.5 কোটি লোককে দিয়েছেন, আগে একটা লোকও পয়সা পায়নি। প্রাইভেট হসপিটালে সরকারি কর্মচারী যারা যদি যান, এই কার্ড দেখালে বলছে সুবিধা পাবে। স্যার হসপিটাল জিজ্ঞেস করে কিসের ইন্স্যুরেন্স, বলছে স্বাস্থ্য সাথীর কার্ড পাবে, বলে ওটা পকেটে রেখেছি, ওতে এখানে কার্ড হয় না। দিদিমণির কার্ড হচ্ছে এরকম এক্সপায়ারি কার্ড, ধরুন কোন কাজ করবে। আবার বলছেন 7.5 কোটি লোককে কার্ড দেবেন, কার্ড দিয়ে কি হবে? আরে রেশন কার্ড থাকলে আপনার লোকের রেশন দেয় না, ওই কার্ডে কি